নমস্কার বন্ধুরা, আর আপনার সংসারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পিটাই পরোটা। এই পিটাই পরোটা তড়কা, ঘুগনি, আলুর দম, টমেটো সস, ধনে পাতার চাটনি ও খেজুর গুড় দিয়ে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে এ দেখে নেওয়া যাক আমি এই পরোটাটা কিভাবে বানাচ্ছি। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। থ্যাংক ইউ। এই পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। এখানে আমি দিচ্ছি 2 কাপ মেজারিং কাপে ময়দা, দুই কাপ সমান 400 গ্রাম। এখন আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী 4 চামচের 1 চামচ নুন। তারপর দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ খাবার সোডা। খাবার সোডা দিলে পরোটা ঠান্ডা হয়ে গেল কিন্তু নরম থাকে। তারপর দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। সব আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিতে হবে। তারপর দেব এখানে নিচে আমি সাদা তেল, 2 টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য। ময়ানটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। যাতে ময়ানের কোনো দানা ভাব না থাকে। তারপর এখানে আমি একটু গরম জল করে নিয়েছি। দেখুন হাত দেওয়া যাচ্ছে একটু কুসুম কুসুম। এখন আমি আটার মধ্যে একটু একটু করে দিচ্ছি। জল দেওয়ার পর এভাবে একটু হাতে করে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে দিচ্ছি না, কারণ আটাটা নরম হয়ে যাবে। আটাটা একটু নরম করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি নরম করে মাখিয়েছি বলে আমার হাতটা চ্যাটচ্যাটে হয়ে গেছে। এভাবে মাখিয়ে নিতে হবে। আটাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি 20-25 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 20-25 মিনিট রাখার পর আমি দেখে নিচ্ছি দেখুন কেমন হয়েছে। আমি এখন কিচেন স্ল্যাবের ওপর এই আটাটা আরেকবার মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে 3-4 মিনিট মাখিয়ে নিলেই হবে। 3-4 মিনিট আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন হাতেও লাগছে না আর এই যে পাথরটাতেও লাগছে না। এখন আমি এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আটাটা কতটা স্মুথ হয়েছে। এখন আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই গোল করে নিচ্ছি। আমি একটা ভিজে কাপড় নিয়েছি। এখন আমি লিচিগুলো ঢাকা দিয়ে দিচ্ছি যাতে হাওয়া না লাগে। তারপর আমি একটা লিচি নিয়ে এখন আমি বেলনার সাহায্যে বেলে নিচ্ছি।
আর কিছুটা পরিমাণ আমি ময়দা নিয়েছি, তারপর আমি পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা যদি চান তো তেল দিয়েও বেলে নিতে পারেন। এভাবে বেলে নিতে হবে। তারপর এখানে আমি সাদা তেল নিয়েছি, সাদা তেল এভাবে আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি পরোটাটাই মাখিয়ে নিচ্ছি। তারপর অপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এভাবে আমি একটু কেটে নিচ্ছি। তারপর এভাবে আমি করে নিচ্ছি। হাতে চাপ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ভিজা কাপড়ের ভিতরে রেখে দিচ্ছি। আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি, এভাবে আমি বেলে নিচ্ছি। লিচিগুলো রেডি করা হয়ে গেছে, দেখুন। এখন আমি বেলে নিচ্ছি। একটু আমি সাদা তেল নিয়ে নিচ্ছি, তারপর এভাবে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিতে হবে। হয়ে গেছে, গ্যাস অন করে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি। এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এক সাইডটা উল্টে দিচ্ছি। পরোটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাদা তেল নিয়েছি, এর ওপরে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাবধানে উল্টাবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি।
তারপর গরম অবস্থায় এভাবে একটু পিটাই করে নিতে হবে, যেহেতু এটা পিটাই পরোটা। দেখুন কতটাই নরম হয়েছে, আর খুব সহজে দেখুন ভেঙে যাচ্ছে। এভাবে পিটাই করে নিতে হবে। এখন আমি একটা প্লেটের ওপর রেখে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই গরম অবস্থায় এভাবে পিটাই করে নিতে হবে। দেখুন ছেঁড়া পরোটা বা পিটাই পরোটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করুন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।